কি ব্যাপার মিস? তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে, কিছু হয়েছে নাকি? না, ওরই এখনো ফেরেনি কুনাল। অথচ বিজিতা বললো ও নাকি অনেকক্ষণ আগে অফিস থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও তো অনেকক্ষণ আগে অফিস থেকে বেরিয়ে গেছে, কিন্তু বাড়ি না ফিরে কোথায়? আচ্ছা মিস, ক্লাবে যায়নি তো? ক্লাবে না, ওরই তো আজকাল ক্লাব। হ্যাঁ হ্যাঁ, আজকাল অবশ্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কিন্তু এক একদিন তো নিয়ম ভাঙতে ইচ্ছে করতেই পারে, তাই না? আর তাছাড়া মিস, নতুন জীবনটা ভালো লাগছে বলে এমন তো কোনো কথা নেই যে পুরনো জীবনের দিকে উঁকি মেরে তাকানোই যাবে না। কি মিস, তাই না? আচ্ছা তুমি ঠিক কোন ধাতুতে গড়া বলো তো? তার মানে? একটা লোক সুস্থ হয়ে নার্সিং হোম থেকে ফিরে এলো, পুরো ঘটনাটা তোমার মনে বিন্দুমাত্র রেখাপাত করে না? তুমি কিরকম? আমি একজন রক্ত মাংসে গড়া মানুষ। এটা তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাড়িতে যে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, সবাই এত টেনসড, তোমার প্রাক্তন প্রেমিকের বাড়ি ফেরার সংবাদে আমি খুব একটা খুশি হতে পারছি না। এসে আই এম সরি। তাই বুঝি? কিন্তু তোমার বাড়িতে টেনশনটা তো কোনো নতুন ব্যাপার নয় সোমু। এসা অনেক রাত্রির হয়ে গেছে, দাদা এখনো বাড়ি ফেরেনি, সেটা কি যথেষ্ট টেনশনের কারণ নয়? হ্যাঁ টেনশনের কারণ, কিন্তু বাড়ি শুদ্ধ লোক যে লোকটাকে নিয়ে টেনশন করছে সেই লোকটা, আমি না অরিজিৎদা একটা ফোন অবধি করতে পারে না। আমি তো সেই কথাটাই বলছি, দাদার এমন কি হয়েছে দাদা একটা ফোন পর্যন্ত করতে পারছে না? আজকে যদি দাদা বাড়িতে না। হ্যাঁ সেটাই, এবার বুঝতে পারছো তো যে কোনো কোনো সময় কোনো কোনো লোকের জন্য টেনশন হয়। এক্স্যাক্টলি সেটাই হয়েছিল সেদিন আমার রনির জন্য। এসা প্লিজ, তোমার এই রনিকে নিয়ে চর্চাটা দয়া করে বন্ধ করো। আমি জানি যে তুমি রনিকে এখনো মন থেকে ভুলতে পারোনি, তার জন্য তুমি ছটফট করো, তোমার তোমার ফাঁকা ফাঁকা লাগে, তাই না? প্লিজ, তুমি ভুল জানো। কি ভুল জানি, কি ভুল জানি? আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্যি নয়? না সত্যি নয়। তাই নাকি? তাই নাকি? রনির প্রতি তোমার কোনো ফিলিংস নেই তুমি বলতে চাইছো? তাহলে সর্বক্ষণ তুমি শুধু রনি রনি কেন করো বলো তো? ইটস ভেরি স্ট্রেঞ্জ টু মি। সোমু প্লিজ। এসা আমাকে একটা কথা বলো, তুমি একদিন চেয়েছিলে না তোমার একটা সংসার হোক, একটা সন্তান আসুক? নিশ্চয় তোমার এখন সেই চাহিদাগুলো আর নেই, সমস্ত মরে গেছে, তাই না? নেই সেই চাহিদাগুলো। প্লিজ, রনির ব্যাপারটার সঙ্গে এই কথাগুলোর কোনো সম্পর্ক নেই। সোমু প্লিজ একটু বোঝো, আমি তোমায় ভালোবাসি। সোমু আমি শুনছো, আমি সত্যি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি তো, বাসি ভালো।